নির্বাচনের দামামা বেজে গেছে। এদিনই কলকাতা পুরসভা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। বিভিন্ন জেলায় শুরু হয়েছে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে কর্মী সম্মেলন। রবিবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের 27 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এবং এই ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর বশির আহমেদের সহযোগিতায় রাজনৈতিক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। এদিন এই কর্মী সম্মেলনে উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, জেলা তৃণমূলের মুখপাত্র প্রসেনজিৎ দাস, প্রাক্তন পুরমাতা রত্না রায়, শিবশঙ্কর ঘোষ সহ অন্যান্য দলীয় নেতৃত্ববৃন্দ। এরপর তুলে দিচ্ছেন মাননীয় বশির আহমেদ মহাশয়, তুলে দিচ্ছেন ভারত জ্যোতি পুরস্কার পাচ্ছেন অবশ্যই আমাদের সকলের প্রিয় মাননীয় বশির আহমেদ মহাশয়, অসংখ্য ধন্যবাদ বর্ষিত হচ্ছে। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে জানাই। আমাদের সঙ্গে মাননীয় জেলার সাধারণ সম্পাদক, আমাদের সঙ্গে পথ হাঁটছেন এই মুহূর্তে মাননীয় শিবশঙ্কর ঘোষকে সংবর্ধিত করছি মহাশয়া, জেলার মাইনরিটি ডিপার্টমেন্টের মাননীয় সেক্রেটারি সংবর্ধিত হচ্ছেন সংগীত রসুল মহাশয়া। একটা জোরে হাততালি হোক ওনার জন্য, অনুরঞ্জন করছিলেন সুন্দর সুন্দর কথা বলে মাননীয় সুশান্ত মুখার্জি মহাননীয় চেয়ারম্যান, সংখ্যালঘু একমা ছিলেন, তাদেরকে আমরা একটু সম্বর্ধনা দেবো। 27 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে সংবর্ধিত হচ্ছেন প্রথমেই দেবতনয়া গাঙ্গুলি, একটা জোরে হাততালি হোক ওনার জন্য। তারপরেই রয়েছে আমাদের রাজনীতি কর্মী সম্মেলন হচ্ছে বর্ধমান শহরে, 35টা ওয়ার্ডে এই কর্মী সম্মেলন করছেন মাননীয় বিধায়ক খোকন দাস এবং বর্ধমান জেলা সভাপতি রবীন্দ্রনাথ চ্যাটার্জি। আজকে আমাদের ডেট পড়েছে, আমরা 27 নম্বর ওয়ার্ডে প্রায় 1000 মহিলা এবং পুরুষ নিয়ে আমরা এই কর্মী সম্মেলন করছি। সামনে পৌরসভা ভোট আছে, জল দল যাকে টিকিট দিবে তার হয়ে আমরা কাজ করব। আগামী দিনে জল যেটা চিন্তা ভাবনা করবে তার নেতৃত্বে আমরা লড়াই করবো। আমাকে স্টেজ খুলে দিতে হলো, মানুষের বসবাস আরও 200 চেয়ার আমাকে বাড়াতে হলো, সিদ্ধান্ত নেবে দল যাকে দিবে তাকেই সেই নেতা হবে। এরপর আমরা বরণ করে নেব মাননীয় এই ওয়ার্ডের সংখ্যালঘু সেলের মাননীয় চেয়ারম্যান এবং যারা বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট আনন্দবার্তা।